টলিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। তার আরেক পরিচয়, তিনি পশ্চিমবঙ্গের বসিরহাটের সাংসদ। অভিনয়ের পাশাপাশি সাংসদ হিসেবেও তার দায়িত্ব সমানতালে পালন করে যাচ্ছেন তিনি। সময় পেলেই ছুটে যান তার নির্বাচনী এলাকায়। এবারও তার ব্যতিক্রম হল না। কালী পূজার দিন ছুটে গেলেন তার নির্বাচনী এলাকা বসিরহাটে। শুধু কি তাই, পূজার ভোগও রান্না করে সবাইকে খাওয়ালেন তিনি। আর সেই রান্না করার ভিডিও এখন ভাইরাল নেট দুনিয়ায়। মূলত নুসরাত ইসলাম ধর্মের অনুসারী হলেও বিভাজনে বিশ্বাস করেন না তিনি। সব ধর্ম, সব মানুষকেই সমান গুরুত্ব দেন এই অভিনেত্রী। পূজার ভোগ রান্না করে আবারও সেই সম্প্রীতির বার্তা দিলেন তিনি। সম্প্রতি বসিরহাট উত্তরের খোলাপাতা কালী মন্দিরের পূজায় নিমন্ত্রিত ছিলেন নুসরাত। ঠিক সময়ে সিল্কের ফুলছাপ শাড়িতে পরিপাটি চুল বেঁধে পৌঁছে যান এই সাংসদ। তবে শুধু পূজার উদ্বোধনেই থেমে থাকেননি, ভোগ রান্নাতেও তার হাত লাগান তিনি। শোনা যায়, বসিরহাটের এই শ্মশান কালীর মন্দির নির্মাণে অনেক মুসলিম বাসিন্দার অবদান রয়েছে। অর্থাৎ সম্প্রীতির নজির আগেই গড়েছিলেন খোলাপাতা গ্রামের বাসিন্দারা। এবার সেই সম্প্রীতিকে নতুন মাত্রা দিলেন নুসরাত জাহান। এদিকে কিছুদিন আগেও ছবিটা ছিল অন্যরকম। গোটা বসিরহাট জুড়ে পোস্টারে ছেয়ে যায় নিখোঁজ সাংসদ নুসরাত জাহান। যদিও সমস্ত জল্পনায় জল ঢেলে বসিরহাট কলেজের সংস্কার ও উন্নয়নের কাজ তদারকি করতে হাজির হন তিনি। আর জানান, বসিরহাটের মানুষ যখন চেয়েছে তখনই তাকে পাশে পেয়েছেন।